অবৈধ চোরাকাট পাচার রুখতে চরম ব্যর্থ বন বিভাগের মনিয়ারখাল রেঞ্জের বনকর্মীরা। শুক্রবার শেষ রাতে গ্রামরক্ষী বাহিনীর হাতে সেগুন কাঠ বুঝাই লরি আটকের ঘটনায় তা আবারও প্রমাণিত হল। জানা গেছে এদিন রাত তিনটে নাগাদ কচুদরম থানা এলাকার ভিডিপির সহযোগিতায় দলাই থানা এলাকার বাঁশবাড়ি ভিডিপির সদস্যরা আমড়াঘাটে লরি বুঝাই সেগুন কাঠ আটক করেন। এর আগে তারা চোরাই কাঠ বুঝাই একটি লরির পিছু দাওয়া করলে লরিটি দ্রুতবেগে পালিয়ে গিয়ে কচুদরম এলাকার একটি বাড়িতে ঢুকে কাঠগুলো রেখে পালিয়ে যায়। পরে কচুদরম পুলিশকে ডেকে তারা কাঠগুলো পুলিশের হাতে সমজে দেন আর সেখান থেকে ফেরার পথে আমড়াঘাটে সেগুন বুঝাই লরিটি আটক করেন। শেষে কাছাড়ের ডিএফও সানিদেও চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেন। পরে তার নির্দেশে প্রোটেকশন বিভাগের ডেপুটি রেঞ্জার অশোক দে এসে আটক করা সেগুন কাঠসহ লরি ও চালক এবং সহচালককে নিজের হেফাজতে নেন। এদিকে একটি অল্ট্রো কার চালককেও কাঠ পাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটক করে প্রোটেকশন। এই ব্যাপারে ডেপুটি রেঞ্জার অশোক দে জানান, মারিয়া আমরা কইছিলাম এরকম এরকম তোরা ওই ইয়ে যাও, একটা গাড়ি ধরা হয়েছে, ওটা রিসিভ করে লইয়াই যাও তোমরা। আমরা এখানে আওয়ার পরে আমরা তার লগে কন্ট্যাক্ট করছি, গাড়ি তারা ধরছেন, তারা লগে ধরা করছি, করিয়ে গাড়িটা ধরছি, ধরার পরে আমি সারের লগে মারছি, সারে ওটিয়া কইছেন গাড়িটা লইয়া আমার গ্রাফি যাইবে ওই ও তাম খতাম আমরা লইয়া। আমড়াঘাট থেকে ভিটিভি প্রতিনিধি বিক্রম বিজয় দাসের রিপোর্ট।